বাংলাদেশের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় পরীক্ষামূলকভাবে হলিডে মার্কেট চালু করা হয়েছে। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট। এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে দেশসেরা এসএমই উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের পর্ষা সাজানো হয়েছে। মোট 100টি স্টল এখানে রয়েছে। এখানে হস্তশিল্প, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, বিভিন্ন পোশাক, গাছের চারার পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন মুখরোচক খাবার যা এখানকার উদ্যোক্তাদের হাতে বানানো। যদিও কিছু স্টল ফাঁকা ছিল, তবে দর্শনার্থীরা আশা করছে খুব শীঘ্রই এটি জমজমাট হয়ে যাবে। এটা তো আসলে গতকালকেই প্রথম উদ্বোধন হয়েছে, আশা করা যায় সামনের সপ্তাহে হয়তো আরো ভালো হবে। কিন্তু প্রোডাক্টগুলো একটু ভিন্ন ধর্মী, হ্যান্ডমেড, ভালো। অ্যাকচুয়ালি এই যে আমি যেমন এক উদ্যোক্তার মাধ্যমে, আপুর একটা, উনিও একটা উদ্যোক্তা কুটির শিল্পের দিকে, তো ওনার মাধ্যমে আমার জানা, তো সো এইভাবে ডে বাই ডে কিন্তু জানবে। দামও রিজনেবল। এখানে একটা মিষ্টির দোকান আছে দেখলাম, সুন্দর মিষ্টি এবং প্রাইস অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী একদম ঠিক আছে। হ্যাঁ, দামটাও আমার কাছে সবকিছু গুড লাগছে। মার্কেটিংটা একটা বড় জিনিস, মার্কেটিংটা ভালো হলেই প্রোডাক্টের কোয়ালিটি মানুষ যেরকম চায় সেরকমই আসবে। তবে মানে সরাসরি উদ্যোক্তা যারা উৎপাদক তাদের কাছ থেকে কিনতে পারলে তো দাম কমই পাওয়া যাবে, মধ্যস্বত্বভোগী যদি না থাকে। এবং আমরা দেখে শুনে কিনতে পারছি, এখানে এসে ওপেন স্পেসে ঘুরে 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 দেখে আমি 10টা দোকান দেখে তারপরে আমি একটা জিনিস কিনলাম এবং মানে আগামী সপ্তাহে আবার আসবো, তাদেরকে বলবো এখানে কী সমস্যা আছে, তার প্রোডাক্টে কোনো সমস্যা আছে কিনা, কীভাবে হলে আরও ভালো হয়, যে মানুষ কীরকম চায় এবং তাদের প্রোডাক্ট যদি মানে আরও মানুষের কাছে জনপ্রিয় করতে হয় তাহলে আর কী কী করতে হবে, সেটা তাদের নলেজে থাকবে। উদ্যোক্তারা বলছে তাদের ব্যবসা সম্প্রসারণে এটি অনেক বড় ভূমিকা পালন করবে। যেমনটা প্রচারণার মাধ্যমও, সেই সাথে হচ্ছে আমাদের বেচা বিক্রিও ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। আসলে আমি যেটা চিন্তাও করতে পারি নাই, কাস্টমারের সাথে হচ্ছে ফিজিক্যালি ফেস টু ফেস কথা বলতে পারছি, এটা ওনাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টের রেসপন্সটা কেমন বা হচ্ছে রিভিউটা কেমন সেটা আমরা জানতে পারছি। উদ্যোক্তাদের জন্য, বিশেষ করে না, আমি যেহেতু একজন নারী সেই জন্য বলছি, নারী উদ্যোক্তার জন্য এটা অনেক ভালো একটা পজিটিভ দিক। ক্রেতাদের আসলে প্রথমবার তো ক্রেতারা মানে ভাবে যে গুলিস্তান ফুটপাতে ওইভাবে ভাবে, আর যারা পরে আবার ঠিকই কিনে নিয়ে যায়। সবচেয়ে সমস্যা কি, বাড়াটা বাড়া খোলা ময়দান, মানে কোনো মানে আমরা যে মাল নিয়ে যাবো আবার মাল নিয়ে আসবো, এটার জন্য আমাদের জন্য প্রত্যেকটি উদ্যোক্তার জন্য কষ্ট। কারণ যেহেতু দুদিন, আজকে আনলাম সাজালাম আবার রাত্রি নিয়ে আবার কালকে সাজাবো, এটার জন্য আমাদের জন্য খুব কষ্ট দেয়। অনেকগুলো পণ্য ছাড়া, মানে আপনি একটা নিয়ে আসলেন কিন্তু আপনি নিয়ে গেলেন আবার সকালে এসে সাজালেন আবার সাজাবেন, এই জন্য মানে এই সিকিউরিটা রাখার জন্য যদি তারা ব্যবস্থা নিতেন আমার মনে হয় আরও ভালো হবে। প্রতি শুক্রবার ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বসবে এই হলিডে মার্কেট। আরিফিন ইমন, বাংলাদেশ টাইমস।